নড়াইলে লোহাগড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে আটক আকাশ সাহার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক মোহাম্মদ মোর্শিদুল আলম রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আকাশ সাহার 7 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার বিকেলে ফেসবুকে দেয়া একটি পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আকাশ সাহার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্যের জেরে ওই দিন সন্ধ্যার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে সালাউদ্দিন কোচি বাদী হয়ে লোহাগড়া থানায় আকাশ সাহাকে অভিযুক্ত করে শনিবার রাত মামলা দায়ের করেন। রাত 11:30টায় অভিযুক্ত আকাশ সাহাকে খুলনার ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।